গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো, তাই তো? আজকে আমরা গণিত সাথী বইয়ের ক্লাস করব। তোমরা প্রত্যেকেই খোলো পৃষ্ঠা নম্বর 46। প্রত্যেকে খুলেছ? এতদিন তোমরা যোগ বিয়োগ শিখেছো এবং করেছো, তাই তো? এবার আমরা শিখব যোগ বিয়োগের সরলীকরণ। ওকে, তো আমরা প্রত্যেকেই যোগ বিয়োগের চিহ্ন আমরা চিনি, তাই তো? সংখ্যার আগে যোগ চিহ্ন বা বিয়োগ চিহ্ন বসাতে হয়। যে সংখ্যার আগে যোগ চিহ্ন থাকে তাকে আমরা ধনরাশি তো বলবই, আবার যে সংখ্যার আগে কোনো চিহ্নই থাকে না তা আমরা তাকে ধনরাশি হিসাবেই ধরব এবং বলবো। আর যে সংখ্যার আগে বিয়োগের চিহ্ন থাকে সেই সংখ্যাকে আমরা কি বলবো? ঋণ রাশি বা বিয়োগের সংখ্যা। ওকে, চলো আমরা একটা সরল করি। সরল করলে আশা করি তোমরা ব্যাপারটা ভালো করে বুঝতে পারবে। দেখো, আমি একটা সরল টুকে নিয়েছি। 4+5+6+8+3, একে আমরা সরল করব। দেখো, যোগের চিহ্নগুলোকে বা যোগের সংখ্যাগুলোকে একদিকে করেছি, অর্থাৎ বাম দিকে করেছি। ওকে, দেখো, চার কিন্তু ধনরাশি, দেখো এর আগে কোনো চিহ্ন নেই, একে আমরা ধনরাশি বা যোগের সংখ্যা হিসাবেই ধরব। চার, দেখো পাঁচের আগে যোগ চিহ্ন আছে 5, আটের আগে যোগ চিহ্ন আছে 8, এটাকে আমরা একদিকে করলাম। বিয়োগ 6+3, ঋণ রাশিগুলোকে একদিকে করলাম। এবার দেখো, প্রথম বন্ধনীর মধ্যে রেখেছি যোগের চিহ্নগুলোকে, একটা ব্র্যাকেটের মধ্যে বিয়োগ। দেখো, যখন বিয়োগ এখানে দিলাম, দেওয়ার পরে যখন ঋণ রাশিগুলোকে প্রথম বন্ধনীর মধ্যে দেব তখন চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। দেখো, বিয়োগে বিয়োগে যোগ হয়ে যাবে, বুঝতে পেরেছো? যুক্ত 3। এবার এইগুলোকে বিয়োগ করে যোগ করে এখানে লিখলাম, বিয়োগের চিহ্ন দিলাম, ছয়ের সঙ্গে 3 যোগ করে এখানে লিখে বিয়োগ করলাম। বোঝা গেছে? যোগ চিহ্নগুলোকে আলাদা করার পর ঋণ রাশিগুলোকে যখন ব্র্যাকেটের মধ্যে দেব তখন চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। ওকে, তারপরে আমরা বিয়োগ করে নির্ণেয় সরল ফল বের করব। ভীষণ সোজা অঙ্ক, তোমাদের যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় আমাকে অবশ্যই ক্লাসে জানাবে। ওকে এভরিওয়ান, ভীষণ সোজা, আর অসুবিধা হলে তো আমি হেল্প করবই। ওকে এভরিওয়ান, গুড বাই।